নিম্নচাপের প্রভাবে দুদিনের টানা বৃষ্টিতে স্থবির হয়ে পড়ে গোটা দেশ। অব্যাহত বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফরিদপুরে ভারী বৃষ্টিতে 350 হেক্টর জমির ফসল পানিতে ডুবে গেছে। এতে ধান সহ বিভিন্ন শীতকালীন সবজি, পেঁয়াজ, রসুন, সরিষা ও মরিচ ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমরা বাজারে বিক্রি করতে পারতেছি না, আমরা খুব অভাবিত। মেহেরপুরে পানিতে তলিয়ে গেছে আমনের ক্ষেত। ধানের শীষ আসার সময় গাছ পড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। নাটোরে টানা 36 ঘন্টার ভারী বৃষ্টিতে বেশিরভাগ জমির ধান এখন পানির নিচে। কৃষকরা জানিয়েছেন, ঋণ নিয়ে চাষ করা ফসল নষ্ট হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। যে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, মনে হয় আমরা মাঠের ধান বাড়িতে তুলতে পারবো না। গেল বন্যার ক্ষতি পুষিয়ে উঠতে জয়পুরহাটে চলতি মৌসুমে প্রায় 73,000 হেক্টর জমিতে আমন ও 6,500 হেক্টর জমিতে বিভিন্ন প্রজাতির সবজি চাষ করা হয়। কিন্তু টানা বৃষ্টিতে কৃষকদের এখন মাথায় হাত। অন্যদিকে বরগুনার পাথরঘাটায় টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি গ্রাম সহ অসংখ্য গাছপালা ও ফসলি জমি। তো ঘরবাড়ি সব গেছে, কমনে থাকুন তো জায়গা যদি নাই, সরকার যদি আমাকে দিক না আসে আমরা কেমনে বাড়ি ঘর করবো। ক্ষতিগ্রস্তদের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। প্রশাসনের পক্ষ থেকে কিছু ত্রাণ সহায়তা দেয়া হলেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।